দুর্গাপুরে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল বিগ বাস ধামাকা 2023 ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। এটি অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুরের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে। ফেব্রুয়ারির 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্টটি। মোট 16টি টিমের মধ্যে নকআউট পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বিজয়ী দল পাবে 10 লক্ষ টাকা এবং বিজিত দল পাবে 5 লক্ষ টাকা। ম্যান অব দ্য ম্যাচের জন্য থাকছে রয়্যাল এনফিল্ড একটি মোটর সাইকেল। ম্যান অব দ্য সিরিজের জন্য থাকছে একটি এলইডি টিভি। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এই টুর্নামেন্টের লোগো এবং ট্রফির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল। এই আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর পৌরসভার পূর্ব প্রশাসক অনিন্দিতা মুখার্জি, প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা, মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভ সূচনা করলেন। করতে চাই যেটা একটা স্মরণীয় অনুষ্ঠান হয়ে থাকবে এবং প্রতি বছর দুর্গাপুরবাসী আশেপাশের এলাকার লোকজন এটার জন্য অপেক্ষা করবে যে কবে এই সপ্তাহটি আসবে যখন আমরা দুর্গাপুর বিগ ব্যাচ দেখতে পাব। তবে এটিকে যদি আমরা সেই সাফল্যে নিয়ে যেতে চাই তাহলে সকলে যারা এখানে সভা আলোকরা আছেন তাদের এবং যারা যারা এখানে এসেছেন সকলের সহযোগিতা আমাদের বিশেষভাবে দরকার। এবং যে টিম আজকে এই অনুষ্ঠানটি করেছে মাত্র 4-5 দিনের মধ্যে এই অনুষ্ঠান আমরা দাঁড় করিয়েছি, কিছু ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তার জন্য ক্ষমা প্রার্থী। আমি আশা করব আপনাদের সকলের অ্যাক্টিভ কোঅপারেশন ইন ফিউচার পাব এবং আমাদের বিগ ব্যাস 2023 খুবই সাকসেসফুল হবে। সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী মাঝির সঙ্গে যার সরাসরি প্রতিদিন প্রতি মুহূর্তে যোগাযোগ মাননীয় শ্রী প্রদীপ মজুমদার। যে কোনো অনুষ্ঠানে খালি ওগুলো পশ্চিম বর্ধমান নয়, পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের একটা ইম্পর্টেন্ট সিটি বলতে হবে যার নাম হচ্ছে দুর্গাপুর। সুতরাং দুর্গাপুরে যদি ক্রিকেট খেলা হয় এবং আমি যেটা বললাম যে আগামী দিনে যদি আমরা ওয়ান ডে ক্রিকেট বা ক্রিকেটের মতো পরিকাঠামো তৈরি করতে পারি তাহলে দুর্গাপুরে একটা দাবিদার হবে। এখানে খুব ভালো স্টেডিয়াম আছে, সেই স্টেডিয়ামে যদি বসার জায়গা করে বাড়ানো যায় এবং করানো যায় তাহলে আশা করি এর থেকেও বড়ো খেলা যাতে দুর্গাপুরে হয় সবসময় আছে। বলছি বিশ্বজিৎ দা বাগদার বিধায়ক, তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত রত্ন উপাধি দেওয়া উচিত, আর ইউ এগ্রি? আমি জানি না, শুনিনি এখনো। ভারত রত্ন পাওয়ার যোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য।